Diti untuk bentai boleh maulang amara bagitu maaf kurin dibina Allah Rasul mencalatun salikun yadulahu Lik shantan zakum tuha kore Shaitu Allah kasi shara shori kubul huye zai Jirukun subhanallah Abdul Rahim yang ditiyo tukbir Allah Perista ke bole perista na Abdul Rahim yang cukir pani shudju kuriti barila ওনা পিল্লু চোখের পানির ফেরেশতারা আমি সহ্য করতে পারে না তৃতীয় তকবীর যখন হয়ে যায় চতুর্থ তকবীরের মধ্যে আল্লাহ বলে ফেরেশতারে তোমার সাক্ষী থাকে যাও আব্দুর রহিমের চোখের পানি আমি কবুল করে নিলাম তার আব্বার কবরটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম যখন সুবহানাল্লাহ লাই তাকবীর কোন নামাজ আমাকে হুজুর দোয়া করেন কে বা আল্লাহ দিলে মানুষ করলো বেটা গুলিয়া হুজুর চারটে বেটার প্রশংসা বাজার ঘাটে গেলে আর কোন জীবন অমন মিষ্টিও খাং নাই কে বড় বেটা ডাক্তার না শিখে ফুলবাড়ি গেছে না সবাই কা তোমরা ডাক্তার আব্বা কলে হ্যাঁ কত মিষ্টি খাং হুজুর পেটে গন্ন ধরে গেছে তারপর একটা তারপর ইঞ্জিনিয়ার না শিখে ধুবড়ি গেছে না ডিসি অফিসের সামনে সবাই কা তোমরা ইঞ্জিনিয়ার আব্বা হা করে হ্যাঁ কত খাঙা তিন নম্বরটা কয় পুলিশ দারগার বাপ সিঙ্গে সেই থানা পেয়ে গেছ তোমার দারগা সারদ বাবা করে হ্যাঁ তো টানা টানি হুলিয়ে তুরুজু আর একটা মাস্টার ইংলিশ স্কুলে তুই ব্যবহার গেছ তোমার আমার হেডমাস্টার আব্বা হা করে হ্যাঁ তারপর একটা হুজুর চার পাঁচ নম্বরটা নাম করতে লজ্জা পাক কে কালে এলপি স্কুল তিন বের ফেল কি ওটা লাস্ট বেটা হুজুর চারটে মানুষ করুন এটা মানুষ করে পারুন না নিয়ত করছেন তোমার পুষ্কনি প্রাণ নিয়ে যে কিছু মুন্সি মাংস বানান কথা বুঝছেন তো এটা বেন্ডুত কিছু নাই ভাইরাল ভাইরাস ওটে নিয়ে যে মাথা সাথে বুঝুন তো না যেটা ভার টপ লেভেলে ওটা সাইন্স তারপর আর্টস তারপর ইকোনমি তারপর পলিটিক্যাল আর যেটা মানে অকাজু ব্র্যান্ড জল দলা মাটি বালিয়ে মাছ ওঠে নিয়ে যে মাথার সাথে যতক্ষণ ঠিক না ঠিক আলিফ করতে আলিশ কয় বি করতে বালিশ কয় লাস্টের কা হুজুর নিয়ত করছি একটি কিছু মুন্সি মাংস হাজাতে খায় যদি কোন ঠিক না বেটি আল্লাহ রসুল বলছে উনি যখন নিয়ত করলো বোকারি শরীফ হাদিস আল্লাহ রসুল বলছে যাই যেটা নিয়ত করবে আল্লাহ মনের আশা পূরণ করে দেবে মুন্সি মাংস বানিয়ে যাতে হয় ও হুজুর দিয়ে গেলাম মাদ্রাসায় ইলি তো কিছু খাওয়া লাগবে করিয়ে হুজুর নাকে কোরআনের হাফেজ বানাবেন হুজুর ইনার খবর আমি আর রাখবো না কিছু মুন্সি মানসা বানাইবেন আমি চলে গেলাম মলানা সাহেব বললো হুয়ে পারি সাহেব আপনার ছেলেকে মানুষ বানা কর্তব্য আমার যখন দিয়ে গেলাম আমার কর্তব্য পালন করতে হবে দেখি মুন্সি মানসা বানাইতে পারি কি না আইরে ব্যাপারি তুই চলে গেলেন ছেলেটার খবর আর রাখলেন আব্দুর রহিম কলে হুজুর আমার আব্বাকে ভালো করে বুঝান আমার খবর আর নেবে কিনা হুজুর পড়াই রে হুজুর আলিফ কোতে আলিশ কয় সত্য হুজুর কিলেতে কিলেইতে কিলাইতে কিলাইতে যেদিন প্রথম কোরআন হাতে নেয় আব্দুর রহিম কান্দে আর বলে আলিফ লাম মিম তরকুত সুবহানাল্লাহ কোরআন নিয়ে কান্দে বাবু আজকে কোরআন হাতে নিলাম আমার চোখ খুলি দেরে মোলা আব্দুর রহিম সব বন্ধুর বাড়ি থেকে ছুটি পাওয়া যায় সবাই বলে এক সবাইকে হুজুর গুলোকে বলে হুজুর আমার ছুটি দাও আমার আব্বাক দেখো আমার মাক দেখতে যাব হুজুর এক বছর হয়ে যায় একটা দিন আমি তোমার কাছে ছুটি নেই নাই হুজুর বলছে আব্দুর রহিম তোমার আব্বা বলি দিছে রে এডমিশনের দিন রে যতদিন তুমি কোরআনের হাফে যাও নাই অতদিন তোর জন্য ছুটি হইবে না আব্দুর রহিম মাদ্রাসায় কাউলে এক পারা কোরআন পড়ে মুখস্থ করলেন দুই পারা কোরআন মুখস্থ হলেন বেঁধে গেতে তিনটে বছর চলে গেলেন পনেরো পারা যেদিন মুখস্থ দেখায় আল্লাহ বলে আজরাইল
যা ব্যাপারীর কাছে যারে আজকে না ডিউটি শেষ জানটা তুমি কাবাজ করে নিয়ে আসো সুবিতা দেখে টামে তার বাবা জান চলে গেল কখন আসবে কোথায় আসবে কখন আসবে কেউ বলতে পারবে না বাবার কাছে আগে আসবে সাদিবে গিন্নি না মার কাছে আগে আসবে না ভাইয়ের কাছে আগে আসবে না বোনের কাছে আগে আসবে আজরাইল কাউকে বলি আইসে না চলে কোন ঠিক না ঠিক আজরাইল কাউকে বলি আইসে না যে আজকে তোর বাড়ি জান কাবাজ করবো তুমি একটু খেয়া দেয় রেডিয়া থাকো কেউ বলতে পারবে না আজাল বেপারি জানটা কাবাজ করে গেলেন চতুর্দিকে হই হই উঠি গেলেন বড় বেটাকে মা টেলিফোন লাগাইলেন ডাক্তার বোম্বাই থেকে বলে মা আমি এয়ারপোর্টে প্লেনে টিকিট করলাম মা আমি দুই ঘন্টার ভিতরে পৌঁছে যাব মা ছোটো বেটা বলে মা আমি ট্রেনের টিকিট কাটলাম মা রাজধানী এক্সপ্রেসে ছোটো বেটা মেজো বেটা বলে মা আমি বাসে উঠছি মা চার নম্বর বেটা বলে মা আমি বেশি সময় লাগবে না চার বেটা উপস্থিত হয়ে গেলেন বাড়িতে সকালবেলা ইমাম সাহেব ব্যাপারে গোসল শুরু করে দিল গোসল খাওয়া শুরু হয়েছে রে ব্যাপারীর বিবি বলে রে এই ডাক্তারকে আমি পেটে জায়গা দিছিলাম এই ইঞ্জিনিয়ার পেটে জায়গা দিছিলাম এই পুলিশকে আমি পেটে জায়গা দিছিলাম এই মাস্টারকে পেটে জায়গা দিছিলাম আমার আব্দুর রহিম পাগলা কেরে মৃত্যুর খবর কি পায় নাই উনি কোন মাদ্রাসায় থাকে ব্যাপারে আমার স্বামী কোনোদিনও বলে না ইমাম সাহেবের কাছে ব্যাপারে বিবি মানে ও ইমাম সাহেব আমার স্বামীর গোসল হয়েছে কলেখা চাষি আম্মা বাকি আছে গোসল দিতে পারে জানা যার দিতে দেব না কেন ব্যাপারে সাহেব কেন চাষি আম্মা জানাজা দিতে দেবেন না আমার আব্দুর রহিম তো এখনো বাড়ি আসলো না চারো সন্তান আসিল আব্দুর রহিম তো বাড়ি আসলো না আমার ছোট ছেলে তো বাড়ি আসলো না যত খান আসবে না অত খান আমার আমার স্বামী জানাজা দিতে দেব না ওই ইমাম সাহেব জানেন কি আমার আব্দুর রহিম কোন মাদ্রাসায় পড়ে কোন জায়গায় থাকে আপনি খবর জানেন কি ইমাম সাহেব বলল আসি আম্মা আমি ভালো করে জানি উনি কোন মাদ্রাসায় ব্যাপারে একসে আমাকে বলে গেছে তাহলে বলো আমার আব্দুর রহিম বাড়ি আসলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে ইমাম সাহেব দৌড়ে যা ফোন লাগালেন মাদ্রাসার হুজুরকে হুজুর কা আমার আব্দুর রহিম আছে কাছে কোরআন ক্লাসে হেফজি কোরআন ক্লাসে কোরআন মুখস্থ দিতেছে ও গো আমি ওনার সমাধির ইমাম ওনার আব্বা ইন্তিকাল করেছে হুজুর ওনাকে বলবেন না ছেলেটাকে বাড়িতে পাঠে দেন ওনার অপেক্ষায় জানাজার বাকি থাকবে ওই না আসলে জানাজার ওনার মা দিতে দেবে না হ্যাঁ হুজুর বলছে আব্দুর রহিম কেন ওস্তাদ জিবা তুমি আমার অফিস রুমে আসছো বাবা ওস্তাদজি কেন ডাকলেন আমি কোরআন হেফজ মুখস্থ দিতেছি আব্দুর রহিম পোশাক পরি নে বাবা তখনই আমি তোর বাড়িতে চলে যাব কেন হুজুর হুজুর আজকে তিনটা বছর হয়ে যায় একটা দিন আপনি আমাকে ছুটি দেন নাই আমার মন চলছে মাঝে মাঝে মাছ দেখার জন্য আব্বাটা দেখার জন্য ওস্তাদজি আজকে কেন আপনি আমাকে চাষি ছুটি দেন আমার বাড়ির থেকে কোনো খারাপ খবর টেলিফোনে আসছে নাকি আমার মার কোনো হয়েছে নাকি আমার আব্বা জনের কোনো হয়েছে নাকি ওস্তাদি তাকে দেখে রে ছেলেটাকে এখনই যদি আব্বার মৃত্যুর কথা বলি রে ছেলেটা বসে অজ্ঞের হয়ে যাবে বলা যাবে না বাবা তুমি আমার গাড়িতে উঠো তোর বাড়িতে তোকে সঙ্গে নিয়ে চলে যাব উস্তাদি আমার বাড়ির কি হয়েছে উস্তাদি দয়া করে বলা যাবে
না ব্যথারে পরে বলবো রাস্তায় বলবো চলো আমার গাড়ি গাড়ির পিছনে বসিলেন কান্দে আমার উস্তাদ কেরে কথা গোপন করে রাখে কেরে বলে না আস্তে আস্তে রে কিছু দূর যাওয়ার পরে বাড়ির কাছাকাছি পৌঁছে যায় দেখে মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ির লাইন হয়ে যেতেছে রাস্তা দিয়ে ছেলেটা ডেকে বলে উস্তাদ জি আমার বাড়িটা তো মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায় উস্তাদ বলে বেটা তুই আব্বা ইন্তেকাল করেছি রে ছবি চাঁদে গেলে টাইমে তোমার আব্বা জানাজার দিতে যায় উস্তাদের গাড়ির টাকি লাভ দিয়ে বাড়ি থেকে দৌড়ায় রে মা কোথায় আমার রে মা দেখে কত মানুষ টুপি জানা আমার পাগলা আব্দুর রহিম কেন নাই মা বলেন তাকি তাকায় আব্দুর রহিম মা দেখি দৌড়ি দৌড়ি বাড়ি দিকে যায় যে আমার কাছে পায়ে পড়ি বলে আম্মু আমার সোনা আব্বা কোথায় মাকে দিবলে মালিক রে তোমার আব্বাকে জন্মের গোসল দিয়ে শুয়ে রাখছে আব্বু জিয়া দেখ তোর বাবা জন্মের গোসল দিয়ে রাখছি আব্বাকে খাটলি দেখি দৌড়ি দৌড়ি গেলেন বাবা খাটলির কাছে আব্বাকে ডাকায় আব্বা চারটে সন্তানে প্রশংসা করছো আমার সামনে আমার নামটাও মানুষের কাছে নেও নাই আব্বা গো আজকে আমি 15 পারা হাফেজ হয়ে গেলাম আব্বা আমার কোরআন তুমি 15 পারা মুখস্ত তুমি শুনবি না আব্বা আমি তো শুনাইতাম তার আগে তুমি চলিয়া গেলে আব্দুর রহিম কান্দি বলে আব্বা রে আমার নাম তুই মানুষের কাছে বলিস নাই আমার ব্রেনটে কিছু ছিল না আজকে আমি 15 পারা হইয়া পড়ি মুখস্থ করলাম আব্বা আমার 15 পারা কোরআনটা তো মুখস্থ শুনাইতাম আব্বা তো নাই দুনিয়া কান্দে সবাই বলে জানাজারে কাতার হয়ে যান ইঞ্জিনিয়ার বলে ডাক্তার ভাই তোর বিদ্যা বুদ্ধি বেশি তুমি বাবা জানাজারে দাঁড়াইয়া যাও আব্বা জানাজারটা দেয়া যাও ডাক্তার বলে ইঞ্জিনিয়ার রে আব্বা যত বিদ্যা শিখাইছে রে আজ কাব্বন সামনে দাঁড়ার মতো আমার কোনো এমন বিদ্যা নাই ডাক্তার বলে ইঞ্জিনিয়ার তুমি সামনে দাঁড়ে জানাজারটা দাও ইঞ্জিনিয়ার বলে বাইরে যত বিদ্যা শিখলাম আজকে আব্বার সামনে দাঁড়ার মতন আমার এলেম কালাম নাই বলে মাস্টার তুমি সামনে দাঁড়া আব্বা জানাজারটা দাও টাইম মাস্টার বলে ভাই রে দুনিয়া যত বিদ্যা পড়লাম আজকে দাঁড়ার মতন বুদ্ধি নাই কয়েছে মাস্টার বলে পুলিশ তুমি দাঁড়াও কয় ভাই রে আমার তো সামনে দাঁড়াইতে ভয় লাগে চারো ভাইয়ে কেউ সাহস পায় না আব্দুর রহিম বলে ভাই তোরা দাঁড়ার মতন আব্বা তোমাকে ওই বিদ্যা শিখে তোমার চারু ভাই আমার পিছনে দাঁড়াল আমার আব্বা একটু বিদ্যা শিখে দিয়ে গেলেন আজকে আব্বার সামনে দাঁড়ার মতন বিদ্যা আমার আমার আব্বা শিখে দিয়ে গেছে জোরে হুন সুবহানাল্লাহ আব্দুর রহিম সামনে দাঁড়িয়ে গেল রে দাঁড়িয়া জানা দাঁড়ি তোমার শুনে কণি তকবির পাল্লাহু আকবার চোখের পানি কান্দি পেলাই কান্দনে চোখের পানি আর টান সয়না আল্লাহর কাছে বলে মাবুদ আমার আব্বা আব্বু যতটুকু গেলেন শিখেছে রে মাহবুদ মহলা তার বিনিময়কে আমার আব্বাকে তুই ক্ষমা করবি না দ্বিতীয় তকবির দেয় বলে মাওলা আমার আব্বাকে তুই মাফ করে দিবি না আল্লাহ রসুল চালনা তুম সালে ঘুমিয়া দোলা হো নেক সন্তান যখন দোয়া করে সেই তো আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ আব্দুর রহিমের দ্বিতীয় তকবির আল্লাহ ফেরেশতাকে বলে ফেরেশতারা আব্দুর রহিমের চোখের পানি সহ্য করিতে পারিল
ওনা পিল দুচকের পানির পিল তারা আমি সহ্য করতে পারে না তৃতীয় তকবীর যখন হয়ে যায় চতুর্থ তকবীরের মধ্যে আল্লাহ বলে ফেরেশতা রে তোমার সাক্ষী থাকে যাও আব্দুর রহিমের চোখের পানি আমি কবুল করে নিলাম তার আব্বার কবরটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম যখন সুভালা আব্বা জান আমার শোনাচ্ছেন আব্বার এ কেন বুঝি না বাবা ওই সন্তানের সন্তান যখন কামড়ে ওই চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষী থাকি যাও ওই বান্দার চোখের পানি আমি সহ্য করতে না পারি আমি তার বাবাকে ক্ষমা করিয়া দিলাম ও আম্মা বলে রাখ আম্মার শুনি না ক্ষমা ভালো করে শোনো না ক্ষমা মা আল্লাহ রসুল বলছো তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে মা তোমার স্বামীর মুখের দিকে একবার তাকাবা আল্লাহ রসুল বলো তোমার স্বামী যদি তোমার উপরে খুশি রাজি হয়ে যায় আল্লাহ রসুল বলো ওয়াজাও জুহা আনহারা দিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলো দখানাতিল জান্নাত সেই নারীটা হইবে জান্নাতি যেরকম সুবহানাল্লাহ কিন্তু বাবা এ আধুনিক যুগে নারী রাখে তোমাদের মেঘালয় নাই বা আসামে আছে রে বা কি ডিজিটাল মার্কার নারী রে বা মাথা কাম করে না আসরা নাই রাস্তা দিয়ে গেলে চেনা যায় না আর যেটা গোয়া বুঝো আন তুই কস কালকে আফসার মাল নাচছে ফুসকেলি পড়া বু কি কয় দেখছিস কি স্বামী বাড়ি গেলে স্বামীর দিকে দেখি বলে মুস্কি হাসি তো আঁকায় স্বামী যদি খুশি কাজে হয়ে যায় সে নারী বলে হয় জান্নাতি বুঝুন কালকে আসিয়াই তোর আমি তোর বাবুর বাবার সাথে মোলাকাত করছে না একটা মুস্কি হাসি দিস না সেই গুলগুলি বেসরা দাম হয় কথা উদুরের তুই হাসি দিস নাই না সবার যাস নাই গেছ না ওমরা আছে পুরুষে পেনল মুই আছে মহিলা পেনল হুজুর দ্বারা দোয়া করি দি মুই আগতে আসছ মুই থাকুন চাইতলা তোর ভাইসার থাকে নিচতলা কে এক ঘরের নাই কেন মুই স্বপ্ন উপরতলা থাকো তোর ভাইসাব নিচতলার থাকে কে থাকা তিন মাস থেকে আবার হই নাই না কয় মাস থাকে যেরকম কয় মাস থাকে কা তোর পাপ হয় না তোর গুণা হয় না আফসা হুজুর কী গো শুনুন না স্বামী যদি রাজি খুশি হয়ে যায় সে নারী হইবে জান্নাতি তা তোর গুণা হবে না পাপ হয় না কা ছ তোর গুণা মোর মা জীবনেও গুণা ভয় খায় নাই মোর মা মরি গেছে মোর বাপ মরি গেছে মোর বাপের মোর মার ভয়ে মোর বাপ বাড়ি থেকে এসে নাই ফুলবাড়ি থেকে জীবনে মাঝে মাঝে মোর বাপ বাজাওতে ঘুমিয়েছে মোর বাপ মোর মা কম মস্তার আসিল তার বেটি মুই যেরকম ঠিক না বেটি মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় রে ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতির কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক না মিঠি যেরকম ঠিক না মিঠি ওয়াশ করি বাড়ি গেছিলাম বড় বড় থাকি গাড়ি থিয়ে ড্রাইভার হুজুর এখানে চলে নিয়ে যাও গাড়ি থিয়ে বাড়ির ভিতরে সালাম দিয়ে খা ব্যাগটা বারান্দার থিস বাড়িয়ালি বাড়িয়ালি বুঝুন তো হোম মিনিস্টার আমাকে সালাম দিয়ে কা হুজুর একটা হুশ মতন চল মা বাপ কি দোষ করলুম ফির মুই তো সালামও দিস মোর দোষ কি ধরিলে ও কিও পাংনা কি দোষ হল মোর মই একটা কথা শুনত কি তুই বাড়ি ঢুলে কে আনসারি আব্বা কস আনজুর আব্বা কস কে হুজুর কবার পাশি না হ্যাঁ এটা কোন বাদ অভ্যাস মুই বেরিয়ে বিলিতে হুজুর হুজুর কয়া শুরু করে হুজুর কেমন আছে মুই তো ছাত্রী বন্ধ হিন্দু হিন্দু মেয়েগুলো তাও হুজুর কয় তুই তো আমি হুজুর কব কালে অত কথা কওয়া দরকার নাই
বাবারে কথাতে ঠিকই রে সব জায়গায় হুজুর হোজায় পিসসা ভজা মোল্লা সাহেব ভজা মুক্তি সাহেব ভজায় আমির সাহেব ভজায় এমএলএ সাহেব ভজায় প্রেসিডেন্ট ভজায় কাউন্সিলর ভজায় নেতা ভজায় গাঁওবুড়ে সাহেব ভজায় বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক না মিঠি যেরকম ঠিক না মিঠি তুই কেমন হুজুর গ্রামের লোক না জানলে তোর বাড়ি আলি ভালো করে জানে যেরকম ঠিক না মিঠি আমি কইলাম আমার দোষটি কাজ চুল বড় হয়ে গেছে চুল গাড়ি স্কুল যাও চুল না কানে ঢাকে রে তাতে কথা ঠিকই রে চুল ঢাকুন না হয়েছে কান রে একে বাইক নিয়ে চলে গেলাম একদম না পিতে তখন যে এখন বাবা কাহা করি কাহা তা চুল কাটি দেখ না স্যার তোমার আগত চারজন বসে আছে বাবা মোর আগত কারা দরকার না সিরিয়াল সিরিয়াল কা তোমার মাস্টারি কোনো টাকা ধগ আছে না গরিব মানুষের টাকারও ধগ আছে কথা তো ঠিক আছে তোমার তো রেট তো বেশি দিবেন নন একে রেটে সাত লেখা আছে মো নাম যদি বেশি দিন কাকা তোমার সিরিয়াল ধরা খাবে বা এলে চেঙাতে চুল দে বা ঘোড়া মার্কা চুল দে বা এলে কাটতে চার ঘন্টা যাবে না সার এলে চুল কাটার মজা আমার বেশি তাহলে কে খুঁড়ো লাগে না কেসিও লাগে না মাথা কাম করে না প্রথম চেঙা যেটা সিরিয়াল নিচে আগত বিল পড়ছে উইয়ে যেটা ঝোঁকা নেই কী এলাকা গান দিছে মোবাইলের ধরে বা মাথা কাম করে না কার ঝ্যানঝানি শোনা যায় হেডফোন লাগে দিয়ে খালি ঝেন তার ঠ্যাংগুলি খালি নড়ায় ঢেউ ঠ্যাংগুলি সব ফাড়া সরু ফাড়া হাত দিয়ে ফাড়া হ্যাঁ রে বাবা এটা প্যান্ট ফাড়া কেড়ে পশি দিয়ে কিনে কাজ সাহায্য করছে হ্যাঁ তো আলে মানুষই বলছেন এলে প্যালের দাম বলছেন এলে প্যালের দাম বলছেন বাবা কেমন প্যান রে বাপ ওই প্যান দেখছো রে বাপ ওই প্যান জেলে চ্যাংলা ওই যে প্যান পিনি যদি গেঞ্জি কাপ না দিয়ে যদি একবার সাঁপড়ি জেলে বাপ ইস রংপুরে ঢাকা খুনে সব দেখা যায় জোরকন ঠিক না মিঠি আই জোরকন ঠিক না মিঠি তোমার তুই আছে ইস মাথা কাম করে না তারপরে কয় সার রাগ করেন না এই চারটে চুল কাটতে মোট চার পাঁচ সাত মিনিট লাগবে কেন করি কয় সার বসবো না দেখবি না বাবা এমন একটা মাইক ফোনের মতন মেশিন আছে নাফিতে তখন এই কারেন্টে বোটত লাগিয়ে দিয়ে যেই প্রথম চেঙ্গাটাই ঘোড়া মার্কা চুল দে বা কান করে দেখা না যায় মুখে ধ্যান দিয়ে দেখিয়েছ মেশিন দিয়ে লাগিয়ে দিয়ে যেই সুচ দিল এক সুচ ধ্যান করে তারপরে লাগে দিল মুখে সার বসে গেলাম বাহির চুল কর না কাটা খবর নাই বলে এই গান নিয়ে এলে বা উপরে চুল উপরে রললে বাপ ওর মাথা জোরকন ঠিক না মিটিং জোরকন ঠিক না মিটিং এ যুবক আমার নবী বলে গেছে চুল কাঠার কথা না ও যুবক বাবা রে তুমি মুসলমানের ছেলে রে বাবা আল্লাহ নবী বললে তুমি তিন তরিকা একটা চুল রাখতে পারো তুমি লিম্মা জিম্মার ফোলা তুমি নারিয়ে করি নাও নালে তুই মুড়িয়ে খুনিয়ে নাও আর নালে তুমি শূন্য বাবি রাখিয়ে দাও ও শূন্য বাবি যদি রাখি দাও তোমার কানের নথি পর্যন্ত দাঁড়িয়ে রাখতে হবে মোষ কাটতে হবে যদি বলে হুজুর আমি দাঁড়িয়েও রাখবো মোষও রাখবো বাবরিও রাখবো ওটা নবী সুন্নত হবে না ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর বাবা জলেশ্বর সভা করিয়ে বাড়ি যাবার ধরছ লঞ্চ সাড়ে আটটা সাতটাতে মঞ্চে দিচ্ছে ওই গোলনগর থাকে যে বসে গেছুন চার দোকান চেয়ারা চিনে জানা আছে ঘাট পার হইতে চা দেয় কেউ তো চা খাও ধ্যান দুজন বসে আছে খারু হাতত লাগা তিন ব্যাটারি লাইট দিয়েও মুখ দিয়ে হানা যায় হ্যাঁ বাবা আমরা কোন মন্দির থাকে রে বা বক্কা হুজুর কিসের মন্দির থাকে হ্যাঁ এই মুখ দিয়ে হানা যায় জি মাঝে মাঝে জিকি করে এমন করে কথা কয় বাবা হুজুর তোমরা কর্নাইলে বাবা আমার বাবা বাবা অবস্থা খাবা ইস আল্লাহ যত কাগজ যা অত পাড়া ছাগলের মতো গা গন্ধ করে কি যে গান্দা খাইছে রে বা মুখ তিন বাড়িতে লাইট দিয়ে হারা যায় দরকার ঠিক দামি ঠিক আবার কেন ওই মানুষটি ইসলামে বঞ্চিত হয়ে গেলেন কারণ ওই যুবকটার ভিতরে এলেম নাই ওই যুবকটার ভিতরে এলেম থাকলে ওই ছেলেটা কোনোদিন রসুলের সুন্নতের পরে খেলাবি করতো না ওই ছেলেটা যদি কোরআন পড়া জানতো ওই ছেলেটা রবির হাদিস যদি জানতো ওই ছেলেটা রসুলের সুন্নতের কোনোদিন পরে খেলাবি করতো না যুবকরা তুমি কলেজে যাও ইউনিভার্সিটিতে যাও যে কলেজে পড়ো বাধা নাই বাবা কিন্তু তোর ভিতরে নবীর সুন্নত ভালোবাসা থাকতে হবে আমার নবী বলে আমার রসুল
পর ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না আল্লাহ নবী বলো না ইবমিনু না হাদু কোমা হাত্তা কুনা খাবাই লাইগি মিন বালি দিগ ওলাদিগি ওয়ান নাস আজমাই আমার নবী বলে মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মা তন্ন মানুষ ত্যাগী আমার নবীর ভালোবাসা অন্তরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না আবজন আমার হয়েছে না বস বাবজন আমার শোনাচ্ছেন মা বলে না অমান বুসকানি বা মা বলে না ফোনার ভিতর মা বলে না শুনে রাখে না বানা আবারে ও মা বলে না ভালো করে শুনিয়া নাও মা আল্লাহ রসুল তো বলছে তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে বিশ্ব নবী মা রসুল্লাহর প্রথম স্ত্রী ছিল রে মা নবীদের প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজা তুল কুবরা মা রে নবীদের দ্বিতীয় স্ত্রী ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা মা নবীদের তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা সিদ্দিকা আম্মা জান নবীজি চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা মা নবীজির পঞ্চম বিবি ছিল পাঁচ নম্বরটা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা মা রে নবীজির ছয় নম্বর বিবি ছিল মা হযরতে উম্মা সালমা নবীজির সাত নম্বর বিবি ছিল মা হযরতে উম্মা হাবিবা নবীজির আট নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা নবীজির নয় নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া নবীজির দশ নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা নবীজির এগারো নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া লাইটাকবে মা বলে না নবীজির এক থেকে এগারোতম বিবি জীবন অতিবাহিত হয়ে যায় একটা বিবি জীবনে নবীর অন্তরে বেদনা দেয় না সুবহানাল্লাহ কন্ঠ বাবা বর্তমান যুগের নারীরা স্বামী অন্তরে বেদনা দুঃখ দেয় কিনা যেরকম দেয় কিনা আল্লাহ মা বলে না আম্মারা শুনি রাখেন মা জান্নাতে যেতে চান মা ও মা জান্নাতে যেতে চান আল্লাহ রসুল বাড়ি দিকে গেছিলেন হজরতে মা আয়েশা সিদ্দিকা রাদিল আল্লাহা নবীদের কোমল স্ত্রী ছিলেন মা হজরত আয়েশা কে ছিলেন জানেন মদিনার প্রথম রাষ্ট্রপতি মদন প্রথম রাষ্ট্রপতি প্রথম খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকরের কন্যা ছিল হজরতে মা আয়েশা সিদ্দিকা মা উনি ছিলেন কোরআনের হাফেজ আজরে কোন সুবহানাল্লাহ আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা ঠিক না বেটি যখন ঠিক না বেটি বাপরে বাপ কি রাখলে বাপ হইলে মানে তোমার তিন হাইলে বা পালে স্বামী কিলে কিলে